দর্শক, এই দুই বান্দাকে চিনতে পারছেন? একজন তো মাহমুদুল আউলিয়াদের ছেলে ও অন্যজন তামিমের ছেলে। যাই হোক, কি হয়েছিল ঘটনা? রংপুর ভার্সেস ফরচুন বরিশালের ম্যাচ তো ছিল বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচ, আর সে ম্যাচে নিজেদের বাবাদেরকে সমর্থন করতে মাঠে গিয়েছিল তামিম ও রিয়াদের ছেলে। আর সেখানে গিয়ে সাধারণ দর্শকের মতো তামিমের ছেলে আরহাম ইকবাল তো গলা ফাটিয়ে বাবার নাম ধরে তামিম তামিম বলে সমর্থন করেছেন। যা দর্শক আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এখন মাঠে গিয়ে বাবাকে সমর্থন করতে হলে অবশ্যই তো বাবার নাম ধরে ডাকতে হবে, এটাই তো স্বাভাবিক, যেটা করেছেন আরহাম ইকবাল।